বন্ধুরা, পৃথিবীতে সবাই স্পেশাল ফিলিং নিতে চায়। যদি তুমি তোমার গার্লফ্রেন্ডকে স্পেশালভাবে ট্রিট না করো এবং গিফট না দাও, সে তোমাকে ছেড়ে যাবে। যদি তুমি তোমার বয়ফ্রেন্ডকে স্পেশালভাবে ট্রিট না করো, সেও তোমাকে ছেড়ে যাবে। তেমনই তোমার ব্রেনকে স্পেশাল ট্রিটমেন্ট দরকার, যদি তুমি তাকে সেটা না দাও, সেও তোমার সঙ্গ দেবে না। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ওয়েলকাম টু এ নিউ ভিডিও। ফ্রেন্ডস, আইকিউ মানে অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্ট কোশ্চেন, আমাদের ব্রেনের সেই ক্ষমতা যার সাহায্যে আমরা কোনো বিষয়কে বিচক্ষণতার সঙ্গে ভাবতে পারি, বা অন্যদের থেকে একটু আলাদা রকমভাবে ভাবতে পারি, বা কোনো জিনিসকে অনেক লম্বা সময় ধরে মনে রাখতে পারি, বা ছোট কিছু দেখে সেটার বড় কোনো কনক্লুশন ভাবতে পারি। যেমন স্যার আইজাক নিউটন আপেল পড়া দেখে গ্র্যাভিটেশন থিওরি কনক্লুড করেছিলেন, যেটা সায়েন্সের একটা নতুন সূচনা ছিল। বন্ধুরা, এবার কিছু লোক এরকম কিছু এক্সকিউজ দিয়ে নিজেকে আড়াল করে যে আইকিউ হলো অ্যাকচুয়ালি ইনবর্ন ট্যালেন্ট, মানে এটা জন্মগতভাবে পাওয়া যায়, ওই সমস্ত জিন থেকে আসে। কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখা যায়, অনেক রিসার্চ এটা প্রুভ করেছে যে আইকিউ লেভেলকে বাড়ানো যায় বা কমানো যায়। তুমি নিশ্চয়ই তোমার আইকিউকে কমাতে চাও না, বাড়াতে চাও বলে ভিডিওটা নিশ্চয়ই দেখছো। বন্ধুরা, আগে এই আইকিউ লেভেল বাড়লে সেটার ফায়দা কী হতে পারে সেটা আগে জেনে নাও। তোমার আইকিউ লেভেল বেড়ে গেলে তুমি স্মার্ট থিঙ্কার হতে পারবে, প্রবলেম সলভার হতে পারবে, কুইকলি কোনো ডিসিশনে পৌঁছতে পারবে, বা কোনো জেনে রাখা ফ্যাক্টকে অনেক দিন ধরে মনে রাখতে পারবে, মানে লম্বা সময়ের জন্যে মনে রাখতে পারবে। মানে সব মিলিয়ে তুমি তোমার ফ্রেন্ড সার্কেল বা সোশ্যাল সার্কেলের অ্যাটেনশন গ্রাব করতে পারবে। তাহলে তো তুমি নিশ্চয়ই সেই সিক্রেটটা বুঝে গেছো যে তোমার সার্কেলে যারা ফুল অ্যাটেনশন গ্রাব করে তারা কী জন্যে করে, যেটা তুমি খুঁজে বেড়াচ্ছিলে, রাইট? বন্ধুরা, এবার নিজের আইকিউ লেভেল কমানো খুবই সহজ ব্যাপার। শুধু শেখা বন্ধ করে দাও, নতুন কিছু করা বন্ধ করে দাও, সারাদিন বেকারভাবে বসে থাকো, আইকিউ লেভেল অটোমেটিক্যালি ডাউন করবে। কিন্তু তুমি যদি তোমার আইকিউ লেভেল বাড়াতে চাও, তাহলে আমি তোমাকে 5টা টিপস দেব যার সঙ্গে তুমি তোমার আইকিউ লেভেল রকেটের গতিতে বাড়াতে পারবে। এবং এই 5টা পয়েন্টের শেষে একটা কি সাজেশন দেব যার সাহায্যে তুমি এই 5টা পয়েন্টের বেটার রেজাল্ট পেতে পারবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত পুরোটা দেখো, স্কিপ না করে। আর বন্ধুরা, যদি তুমি এই চ্যানেলে নতুন এসে থাকো, প্রথমবার ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটাকে অন করে রাখো, যাতে তুমি এমন ধরনের সমস্ত ভিডিও নোটিফিকেশান পেতে পারো। ফার্স্ট, চেঞ্জ দ্য অর্ডার। যদি তুমি লক্ষ্য করে থাকো, আমরা প্রত্যেক দিন অনেক কিছু জিনিস একই অর্ডারেই করে থাকি। যেমন ধরো, ব্রাশ করি সেটা হয় ডান হাত দিয়ে বা বাঁ হাত দিয়ে, যে কোনো একটা ফিক্স থাকে। এবং জুতো পরার সময়ও হয় আমরা ডান পাটা আগে দিই, নয়তো বাঁ পাটা আগে দিই, সেটা একজনের জন্য ফিক্স থাকে। বা আমরা যখন ওয়ালেটটা নিয়ে হয় ডান দিকের পকেটে রাখি, নয়তো বাঁ দিকের পকেটে রাখি, কিন্তু সেটাও ফিক্স থাকে। এবং আমরা টাকা নিয়ে ওয়ালেটের একই জায়গাতেই রাখি। এবার কিছুদিনের জন্য তুমি সমস্ত প্রসেসগুলোকে উল্টো করে করো। মানে তুমি ধরো ডান হাত দিয়ে ব্রাশ করতে, তো কাল থেকে বাঁ হাত দিয়ে করে দেখো। যদি তুমি জুতো পরার সময় ডান পাটা আগে দিতে, এবার বাঁ পা দিয়ে আগে পরে দেখো। যদি তুমি ওয়ালেটটা ডান পকেটে রাখছিলে, তো এবার থেকে বাঁ পকেটে রাখো। সবার আগে তো এই অর্ডার চেঞ্জ করার কারণটা বুঝে নাও। এতদিন আমরা এই সমস্ত কাজগুলি একই রকমভাবে করে আসছিলাম, ফলে আমাদের ব্রেন একটা কমফর্ট জোনের মধ্যে চলছিল, প্রত্যেকদিন সে একটা ইজি সিগনাল পাচ্ছিল এবং যার জন্যে সে কাজগুলো অটোমেটিক্যালি করতে থাকছিল। কিন্তু যখন তুমি সব কিছু উল্টো করবে, তোমার মাইন্ডে তখনই নতুন কিছু হতে শুরু করবে। মানে তুমি ভাবছো আমি এবার ডান হাতটা দিয়ে ব্রাশ করবো না বাঁ হাতটা দিয়ে ব্রাশ করবো, এই সমস্তগুলো ভাবতে ভাবতেই তোমার মাইন্ড আরও অ্যাক্টিভ থাকবে, আরও অ্যালার্ট থাকবে, কারণ তার আগের সমস্ত চেনা কন্ডিশনিংগুলো এবার আস্তে আস্তে করে ব্রেক হচ্ছে। তোমার মাইন্ড এরকমভাবে যত বেশি অ্যালার্ট থাকবে, তোমার আইকিউ লেভেল তত বেশি বাড়তে থাকবে। সুতরাং এই উল্টে দেওয়া প্রসেসটা যখন আবার তোমার হ্যাবিটে পরিণত হয়ে যাবে, তখন এটাকে আবার চেঞ্জ করে ফেলো। সেকেন্ড টিপ, এক্সপ্যান্ড ইওর ইমাজিনেশন। মানে অন্য কারোর কল্পনাকে নিজের কল্পনা করে ভাবতে শেখো। আরে, আমি এখানে কল্পনা মানে কোনো মেয়ের কথা বলছি না, ইমাজিনেশনের কথা বলছি। এবং অন্য কারোর ইমাজিনেশনকে নিজের করে ভাবা, সেটার সব থেকে বেস্ট উপায় হলো কোনো উপন্যাস বা গল্প বা এই সমস্ত ধরনের কোনো লেখা পড়া। যেমন তুমি যদি কোনো একটা স্টোরি উঠিয়ে নাও, ধরো সেখানে লেখা আছে কাহিনীর যে হিরো সে লন্ডনের গলিতে দৌড়ে বেড়াচ্ছে, তাহলে তুমি তোমার কল্পনাতে ওই লন্ডন কল্পনা করো এবং সেখানকার একটা রাস্তা কল্পনা করো বা গলি কল্পনা করো এবং সেখানে সেই হিরোটাকে দৌড়তে দেখো। এটার জন্য জরুরি নয় যে তোমাকে লন্ডন ঘুরতে যেতে হবে। মনে আছে ছোটবেলাতে আমাদের অনেক রাজা রানীর বা রাজ সাম্রাজ্যের কাহিনী শোনানো হতো, তখন আমরা কিন্তু সেই ক্যারেক্টারগুলোকে ইমাজিন করতাম। এবার যারা স্টুডেন্টস আছো, তাদের জন্যে তোমাদের টিচাররা সবসময় তোমাদেরকে বলে যে গাধার মতো মুখস্থ না করে বুঝে পড়ো। আসলে এই বুঝে পড়াটাই একটা ইমাজিনেশন। যেমন ধরো তুমি জিওগ্রাফি পড়ছো এবং সেখানে তুমি হিমালয় পর্বত নিয়ে পড়ছো, তাহলে তুমি সেটা কেরমভাবে করে নিজের একটা জগৎ তৈরি করো, ইমাজিন করো যে এরকমভাবে হিমালয় গেছে, তার এদিকে কাশ্মীর,
তার ওদিকে তিব্বত মালভূমি, এদিকে আমাদের দার্জিলিং আছে এবং এখান থেকে নদীগুলো এরকম ভাবে গেছে এবং সুন্দর ঘাসে ঢাকা ঢেউ কালানো পাহাড়, তার উপরে সুন্দর সবুজ গাছ বা হিমালয়ের উপরে পেঁজা তুলোর মতো বরফগুলো উড়ে বেড়াচ্ছে, এরকম ভাবে তোমার একটা নিজের কল্পনার জগৎ তৈরি করো। যখনই তুমি এরকম ভাবে কল্পনা করবে তখন তোমার ব্রেনে অনেক বেশি পরিমাণে নিউরো ট্রান্সমিটার নির্গত হবে, যেগুলো তোমার আইকিউ বাড়াতে খুবই সাহায্য করবে। আর একই রকম ভাবে অল্প কিছু ইনফরমেশন এবং তার উপরে ইমাজিন করেই ইনভেনশনগুলো করা হয়ে থাকে। নাম্বার 3, রিটেস্ট ইওর সেলফ। ঠিকই শুনেছো, রিটেস্ট ইওর সেলফ। তুমি তোমার ফিল্ড বা সাবজেক্টের একটা এমসিকিউ পেপার নিয়ে নাও, মানে যেখানে অনেকগুলি অ্যান্সার থাকবে তার মধ্যে তোমাকে একটা সঠিক অ্যান্সার খুঁজে বের করতে হবে এবং সেই টেস্ট পেপারটাকে সম্পূর্ণ করো এবং তারপরে নিজে নিজেই দেখো যে তুমি কতগুলো সঠিক অ্যান্সার করছো, কতগুলো ভুল অ্যান্সার করছো এবং তুমি যেগুলো ভুল অ্যান্সার করেছো সেগুলো সঠিক অ্যান্সার সঙ্গে সঙ্গে দেখে নাও এবং সেটাকে মনে রাখার চেষ্টা করো। আবার 5-7 দিন বাদে ওই সেম টেস্ট পেপারকে আবার সলভ করো। এবার জানা কথা তোমার ভুল আগের থেকে নিশ্চয়ই কম হবে, কিন্তু এখনও যতগুলো ভুল হচ্ছে সেইগুলোকে আবার দেখে নাও এবং মনে রাখার চেষ্টা করো। এরকম আবার সেমভাবে রিপিট করো যতদিন না তোমার 100% অ্যান্সার ঠিক হচ্ছে। যখন এরকম হয়ে যাবে তখন অন্য একটা টেস্ট পেপার নাও, সেটাকে আবার সেম ওয়েতে সলভ করো। এর ফলে কি হবে, তোমার ব্রেনের রিটেনশন পাওয়ার বাড়বে, মানে তুমি কোনো পার্টিকুলার জিনিসকে অনেক লম্বা সময় ধরে মনে রাখতে পারবে, যেটা তোমার আইকিউ লেভেল বাড়াতে খুবই সাহায্য করবে। দেখলে তো বন্ধুরা কত সুন্দর একটা সহজ উপায় তোমার মেমোরি পাওয়ারকে বাড়িয়ে দেবে। নাম্বার 4, ট্রিট ফর ইওর ব্রেন। ভালো করে শোনো বন্ধুরা, পৃথিবীতে সবাই স্পেশাল ফিলিং নিতে চায়। যদি তুমি তোমার গার্লফ্রেন্ডকে স্পেশালভাবে ট্রিট না করো এবং গিফট না দাও, সে তোমাকে ছেড়ে যাবে। যদি তুমি তোমার বয়ফ্রেন্ডকে স্পেশালভাবে ট্রিট না করো, সেও তোমাকে ছেড়ে যাবে। তেমনই তোমার ব্রেনকে স্পেশাল ট্রিটমেন্ট দরকার, যদি তুমি তাকে সেটা না দাও সেও তোমার সঙ্গ দেবে না। যতক্ষণ না আমাদের মাইন্ড হেলদিয়ার হবে ততক্ষণ আইকিউ লেভেল বাড়ানো কখনোই সম্ভব নয়। তো আইকিউ লেভেল বাড়ানোর জন্য বডি এবং মাইন্ড দুটোকেই খুবই হেলদি হওয়া প্রয়োজন। এর জন্যে তোমার সকালের মিল যেটা তুমি নিচ্ছ, মানে ব্রেকফাস্ট, খুবই প্রোটিন রিচ হওয়া প্রয়োজন। ওটস, পনির, এগস, তুমি এইগুলো নিতে পারো, কারণ প্রোটিন তোমার ব্রেনের নিউরো ট্রান্সমিটার প্রোডাকশান খুবই দ্রুত বাড়িয়ে দেয় এবং এর সঙ্গে ডোপামিন লেভেল ইনক্রিজ করে, যা তোমার ব্রেনের মধ্যে একটা অ্যালার্টনেস তৈরি করে এবং তোমার প্রবলেম সলভিং স্কিলসকে বাড়াতে সাহায্য করে। এবং ভিটামিন বিও খুব ভালো কোয়ান্টিটিতে থাকতে হবে, কারণ এতে ফলিক অ্যাসিড, রাইবোফ্লাভিন, থিয়ামিন, নিয়াসিন থাকে, যেগুলো তোমার বডিতে এনার্জি পাওয়ার হাউস হিসেবে কাজ করে। এর জন্য তোমাকে গ্রিন ভেজিটেবল, মিট, এগস এ সমস্ত খেতে হবে। এর সাথে ন্যাচারাল সাপ্লিমেন্ট যেমন ক্যাফিন, চা কফিতে থাকে, ক্রিয়েটিন মাছ মাংসতে থাকে বা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড বাদাম এবং সয়াবিনে থাকে। তো এগুলো যদি তোমার খাবারের মধ্যে নির্দিষ্ট কোয়ান্টিটিতে থাকে তাহলে তোমার ব্রেনের আইকিউ লেভেলকে বাড়াতে খুবই সাহায্য করবে। হেলদি ইটিংয়ের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস হলো এক্সারসাইজ। এক্সারসাইজের সময় আমাদের হাড় অনেক বেশি বেশি পরিমাণে করে ব্লাড পাম্প করে এবং ফলস্বরূপ আমাদের ব্রেনেও বেশি পরিমাণে ব্লাড যেয়ে পৌঁছয় এবং বেশি পরিমাণে ব্লাড মানে সেখানে বেশি পরিমাণে অক্সিজেন এবং এর প্রভাবে আমাদের ব্রেন আস্তে আস্তে খুলতে থাকে এবং আরও অ্যাক্টিভ হয় এবং আরও ভালো কাজ করতে শুরু করে। এবং যতক্ষণ না তুমি এক্সারসাইজ না শুরু করবে ততক্ষণ তুমি এর বেনিফিট বুঝতে পারবে না। নাম্বার 5, টেক দ্য রাইট স্ট্রেস। হয়তো সারাদিন খুব কাজ করেছো, খুব খাটাখাটনি গেছে, ফলে রাত 10-11 বাজতেই তোমার ঘুম পেয়ে গেছে এবং খুব টায়ার্ড লাগছে, তোমার বডির রেস্ট দরকার। ঠিক সেরকম সময় হোয়াটসঅ্যাপের একটা নোটিফিকেশান আসলো এবং মুচকি হেসে তুমি চ্যাট করতে শুরু করলে বা ফ্রেন্ডসদের গ্রুপে ঝগড়া লেগে গেছে, সেখানে তুমি অন্যের ঝগড়াতে মজা নিচ্ছ। এর ফলে তুমি কি করলে, তোমার স্ট্রেসড মাইন্ডকে আরও বেশি করে নেগেটিভ স্ট্রেস দিয়ে দিলে। তোমার বডি মাইন্ডের নিড যেটা সেটাকে না দিয়ে তুমি ভুলভাল স্ট্রেস দিয়ে দিলে। দেখো, স্ট্রেস মানে যে সবসময় খারাপ জিনিস সেটা নয়, স্ট্রেস ভালোও হয় খারাপও হয়। যেমন ধরো তুমি কোনো পাজেল সলভ করছো বা মাইন্ড গেম খেলছো, তখন তোমার ব্রেনের উপরে স্ট্রেস পড়ছে এবং এর ফলে তোমার ব্রেনের চিন্তা করার ক্ষমতা বাড়ছে, কনসেন্ট্রেশন বাড়ছে, এটা একটা ভালো স্ট্রেস। কিন্তু যখন তুমি তোমার টায়ার্ড ব্রেনকে আরও বেশি করে স্ট্রেস দিচ্ছ, এটা হয় নেগেটিভ স্ট্রেস, এটাই তোমার শরীরের জন্য এবং মনের জন্য খারাপ। এই জন্যে যখন তুমি টায়ার্ড আছো, তোমার রেস্ট দরকার, তখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিভি এদের ফাঁদে পা না দিয়ে এবং এই মনের কথা শুনে ব্রেনটাকে নষ্ট করো না। আইকিউ বাড়ানোর জন্য যেটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে শুরুতে বলেছিলাম, সেটা হলো কনসিস্টেন্সি। 5টা পয়েন্ট সবগুলোই তুমি একসঙ্গে ফলো করবে সেটা নাও হতে পারে, তুমি হয়তো একসঙ্গে 2 বা 3টাকে ফলো করছো, কিন্তু সেটা যদি তুমি 2-4 দিন করে ছেড়ে দাও তাহলে তার কোনো ফল পাবে না। এটা তোমাকে কনসিস্টেন্টলি করতে হবে, তাহলে তুমি লং টার্মে একটা বেনিফিট পাবে এবং তুমি লং টার্মে যেয়ে বুঝতে পারবে তোমার ব্রেনের কতটা ডেভেলপ হয়েছে এবং তোমার আইকিউ কতটা বেড়ে গেছে। চলো একবার সামারাইজ করে নিই যাতে তুমি স্ক্রিনশট নিতে পারো এবং পরে এটাকে রিরাইট করতে পারো।
নাম্বার ওয়ান চেঞ্জ দ্য অর্ডার, মানে সমস্ত কিছু উল্টোভাবে করো। নাম্বার টু এক্সপ্যান্ড ইউর ইমাজিনেশন, একটা রিডিং হ্যাবিট তৈরি করো। নাম্বার থ্রি রিটেস্ট ইউর সেলফ, মানে 5-7 দিন বাদে বাদে একটা পেপার সলভ করো। নাম্বার ফোর ট্রিট ফর ইউর ব্রেন, হেলদিয়ার খাও এবং জাঙ্ক ফুড থেকে যতটা সম্ভব দূরে থাকো আর তার সঙ্গে এক্সারসাইজ করো। নাম্বার ফাইভ টেক দ্য রাইট স্ট্রেস এবং বডি যখন যে নিড তখন সেটা তাকে দাও। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দাও, সেন্ড মি ইওর লাভ ইন কমেন্ট সেকশন, এটা আমাকে মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। আর ভিডিওটা যত সম্ভব শেয়ার করো সমস্ত বন্ধুদের কাছে, আমার এই এফর্টটাকে পৌঁছে দাও। আর বন্ধুরা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, কারণ ওখানে আমি ডেইলি সুন্দর সুন্দর পোস্ট করি যেগুলো তোমার ব্রেনকে এবং ইমাজিনেশনকে বাড়াতে অনেকটাই হেল্প করবে। সো তাড়াতাড়ি যাও ফলো করো, লিঙ্ক ইন ডিসক্রিপশন। আর বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখো, নিজে পজিটিভ থাকো, অন্যকে পজিটিভ রাখো এবং ক্যাপ্টেন মেহেদি দেখতে থাকো।